ওয়েলকাম টু দ্য কম্পিটিভ এক্সাম আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথ ক্লাসের চুরানব্বইতম ক্লাসে রয়েছি এখানে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম চ্যাপ্টারের নাম সমীকরণ ও তার সমাধান তো সমীকরণ বলতে আমরা কী বুঝি সমীকরণ হচ্ছে একটা গাণিতিক পদ্ধতির নাম একটা বিশেষ পদ্ধতিতে কোনো একটা বিষয়কে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সমীকরণ সেই বিশেষ পদ্ধতিটি কী এবং তার সংজ্ঞা কী সেটা আমরা যেমন জানব এবং আমরা জানব যে সমীকরণের সমাধান কিভাবে করতে হয় এবং সহজেই আমরা কিভাবে তার সমাধান করতে পারি এবং সমীকরণের সমাধান করার সময় কোন কোন বিশেষ জায়গাগুলো আমাদের নলেজে রাখতে হবে তাহলে আমরা সমীকরণ সমাধান করার সময় কোনোরকমভাবেই ভুল করব না এবং কম্পিটিটিভ এক্সামে খুব তাড়াতাড়ি সমীকরণের সমাধান নির্ণয় করে আমরা একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাব এবং আমাদের পরীক্ষায় আমরা সঠিক নম্বরটিকে আদায় করে নিতে পারব তো এই সমীকরণ কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের দরকার হবে মূলত জেএনবিএসটি অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্ট সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টে যে কোনো পরীক্ষাতে সমীকরণ দরকার হবে এবং গভর্নমেন্ট সার্ভিসের যে কম্পিটিটিভ এক্সামগুলি রয়েছে কম্বাইন্ড লেভেলের এক্সাম রয়েছে এনআইএফটির এক্সাম রয়েছে এই সকল প্রকার কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু সমীকরণের সমাধান করতে হয় এবং সেক্ষেত্রে আমাদের সমীকরণের উপর বেসিক আইডিয়া থাকা একান্ত আবশ্যক তো আজকের ক্লাসে আমরা চুরানব্বইতম ক্লাসে সমীকরণের বেসিক আইডিয়াগুলোকে অর্জন করে নেব যেটা আমাদের পরবর্তীতে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী বলে গণ্য হবে তো আমরা প্রথমেই চলে যাব সংজ্ঞা দুটি সমান মানযুক্ত রাশিকে সমান সমান চিহ্ন দ্বারা প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে সমীকরণ বলে দুটো রাশি তাদের এই সমান সমান চিহ্নের বাপাশে একটা রাশি ডান পাশে একটা রাশিকে আমরা লিখবো লিখলে বাপাশে যে রাশিটা থাকবে তারও যে মান ডান পাশে যে রাশিটা থাকবে সেই রাশিরও মান একই হবে তবেই তো আমরা সমান সমান বলতে পারবো তো এই সমান সমান রাশির দুই পাশে দুটো রাশিকে প্রকাশ করব যাদের মান হবে সমান এই প্রকাশ করা হয় যে গাণিতিক পদ্ধতিতে বা গাণিতিক সিস্টেমের মধ্যে সেই পদ্ধতিটাই নাম হচ্ছে সমীকরণ তো সমীকরণের এক পাশে থাকে চলরাশি আর অপর পাশে থাকে স্থির রাশি এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে চলরাশি বলতে কি বুঝি আর স্থির রাশি বলতে কি বুঝি তো আমরা এই এক্সাম্পলটা দেখে বুঝে নেব যে চলরাশি বলতে আমরা কি বুঝি আর স্থির রাশি বলতে কি বুঝি এখানে দেখা যাচ্ছে যে সমান সমানের বাঁপাশে রয়েছে এক্স আর ডান পাশে রয়েছে ষোলো তাহলে এই এক্স একটা রাশি আর ষোলো একটা রাশি দুটো রাশি সমান নয় দুটো রাশির প্রকৃতি সমান নয় কিন্তু দুটো রাশির মান সমান তাহলে এক্স এটা হচ্ছে একটা চলরাশি আর ষোলো এটা হচ্ছে একটা স্থির রাশি চলরাশি কাকে বলে আমি একটু পরেই বলছি অর্থাৎ চলরাশি চলরাশির স্থির মান নির্ণয় করতে হয় সমীকরণের সমাধান যখন আমরা করব। তখন চলরাশির একটা স্থির রাশি দ্বারা মানকে আমরা প্রকাশ করব। সেই নির্ণয় করার পদ্ধতির নাম হচ্ছে সমাধান তাহলে সমীকরণ এই যে যে আমরা পেলাম এটা একটা সমীকরণ আবার এখানে যেহেতু এক্স একটাই রয়েছে একটা চলরাশি এবং তার একটা স্থির মান রয়েছে এই জায়গাটায় আমরা যখন পৌঁছে যাব একটা বড় কোন সমীকরণ থেকে তখন আমরা বলবো যে এক্স এর মান আমরা পেয়ে গেছি ষোলো অর্থাৎ সমাধান করার পরে এরকম একটা সরলতম রূপে আমাদের আসতে হবে হবে তারই নাম সমাধান তাহলে চলরাশি চলরাশি বলতে কি দ্বারা আমরা বুঝবো যে একটা নির্দিষ্ট কোনো মান নেই একটা সমাধানে এক্স এর মান ষোলো পেয়েছি আর একটা সমাধানে সতেরো পেতে পারি আর একটা সমাধানে কুড়ি পেতে পারি অন্য সমাধানে অন্য কোনো মান পেতে পারি অর্থাৎ এক্স এটা নির্দিষ্ট কোনো মান আমরা বলতে পারবো না যে এর মান এটাই কিন্তু ষোলো এই ষোলো বলতে আমরা কি বুঝি আজকে ষোলো বলতে ষোলো আর আগামীকালকে ষোলো বলতে কি পঁয়ত্রিশ হয়ে যাবে বেশ তাহলে ষোলোর মান সারা জীবনই ষোলো থাকবে তো তাই একে বলা হচ্ছে স্থির রাশি আর এক্সের মান এই জায়গায় আমরা পেলাম ষোলো একটু পরেই পাবো সতেরো আর একটু পরে কুড়ি আর একটু পরে পঁচিশ এভাবে আমরা এক্সের মান ক্রমাগত পরিবর্তিত হতে থাকবে অর্থাৎ চলমান একটা মান আমরা নির্ণয় করতে পারি তাই এক্সকে বলা হয় চলরাশি আর ষোলোকে বলা হবে একটা স্থির রাশি তাহলে আমরা এই যে সমীকরণটা দেখলাম এই সমীকরণকে আরও বড় আকারে যদি লেখা হয় তাহলে সেটা কেমন হয় যেমন ফোর এক্স প্লাস ষোলো ইকুয়াল টু ছত্রিশ এরকম যদি একটা আমরা গাণিতিক চিহ্ন দ্বারা সমস্যাকে পাই তাহলে একে বলবো একটা সমীকরণ কিন্তু এই সমীকরণে এক্সের মানটা কত হবে এক্স ইকুয়াল টু কত হবে সেটা যখন আমরা বের করবো সেই বের করার পদ্ধতির নাম হবে সমাধান আর বের করার পরে এখানে যে মানটা পাবো সেটা হবে একটা স্থির রাশি আর এক্স হবে চলরাশি তাহলে এবার আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করতে সেটা দেখে নেব এবার এক নম্বর যে সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি বোর্ডে সেটি হলো পনেরো এক্স প্লাস এক্স বাই থ্রি ইকুয়াল টু বিরানব্বই যদি হয় তাহলে সেখান থেকে আমাদের এক্স যে চলরাশিটি রয়েছে এর একটা স্থির মান নির্ণয় করতে হবে সেই মান নির্ণয় করব আমরা কিভাবে সেটাই হবে আমাদের সমাধান আমরা সেটাই দেখে নেব তো এই সমীকরণটির সমাধান করার আগে আমাদের আরো কয়েকটি বিষয়কে জেনে নিতে হবে যে বিষয়গুলি না জানা থাকলে আমরা সমীকরণের সমাধান করতেই পারবো না তো সেই নিয়মগুলি কি কি সেটা এবার দেখে নেওয়া যাক কোনো একটা সমীকরণের চলরাশির মান নির্ণয় করার জন্য আমরা যে সমাধান পদ্ধতিকে বেছে নেব সেই সমাধান করার সময়ে আমাদের এই ছটি বিষয়কে ভীষণ গুরুত্বের সাথে মনে রাখতে হবে ছটি বিষয় কী কী আগে জেনে নিই এবং এক্সাম্পেলের সাহায্যে ছটি বিষয়কে আমরা দেখে নেব সমীকরণে একটা সমান সমান চিহ্ন থাকে যেমন এই সমীকরণে এখানে রয়েছে সমান সমানের এক পাশে রয়েছে বিরানব্বই অন্য পাশে রয়েছে এক্স এবং এক্সের সঙ্গে কিছু সংখ্যা গুণ রয়েছে এবং কিছু সংখ্যা ভাগ রয়েছে তাহলে এই এক্স এটা চলরাশি আর এটা স্থির রাশি তো এই চলরাশির একটা স্থির মান নির্ণয় করবো ক্ষেত্রে আমাদের এই সমান সমানের বাপাশে যে স্থির রাশিগুলি চলরাশির সাথে সংযুক্ত রয়েছে তাদেরকে ডান পাশে স্থির রাশির কাছে নিয়ে যেতে হবে এই নিয়ে যাওয়ার সময় আমরা কিভাবে নেব এটাই আজকে আমাদের জানতে হবে এই ছটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে এই সমান সমানের বাপাশ থেকে ডান পাশে যদি কোনো রাশিকে আমরা নিয়ে যাই অর্থাৎ এখানে পনেরো আছে এই পনেরোকে যদি এই পাশে নেই এখানে তিন আছে তিনকে যদি এই পাশে নিই এরকম বা পাশ থেকে ডান পাশে যদি কোনো রাশিকে নেওয়া হয় তখন আমরা কি দেখব যে পাশে যদি রাশিটির আগে যোগ চিহ্ন থাকে ডান পাশে গিয়ে সেই রাশিটি বিয়োগ হয়ে যায় যদি বা পাশে বিয়োগ থাকে ডান পাশে গিয়ে যোগ হয়ে যায় যদি বা পাশে গুণ থাকে ডান পাশে গিয়ে ভাগ হয়ে যায় যদি বা পাশে ভাগ থাকে ডান পাশে নিয়ে যাওয়ার পর সেটা গুণ হয়ে যায় আর সমান সমানের দুই পাশের রাশির সঙ্গে যে কোনো একটা সংখ্যাকে দুই পাশেই যোগ করা যাবে দুই পাশেই বিয়োগ করা যাবে দুই পাশেই গুণ করা যাবে দুই পাশেই ভাগ করা যাবে অর্থাৎ একটা সমান সমানের দুই পাশে যে দুটো রাশি রয়েছে পাশের রাশির সঙ্গে যদি তিন যোগ করি ডান পাশের রাশির সঙ্গেও আমরা তিন যোগ করতে পারবো যদি পাশের রাশিটাকে দুই দিয়ে ভাগ করি ডান পাশের রাশিটাকেও দুই দিয়ে ভাগ করব। আবার যদি বাপাশের রাশির সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করি ডান পাশের রাশির সঙ্গে একই সংখ্যা গুণ করতে পারবো আবার বাপাশের রাশির থেকে যদি পাঁচ বিয়োগ করি ডান পাশের রাশির থেকেও আমরা পাঁচ বিয়োগ করব আরেকটি পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাম পাশের রাশির যদি স্কয়ার উঠিয়ে দিই তাহলে ডান পাশে যে রাশিটা থাকবে তাকে বর্গমূল করব বাপাশের রাশিতে যদি একটা স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারকে আমরা কখনো কখনো তুলে দিয়ে সেই চলরাশিটার মান নির্ণয় করবো তো সেক্ষেত্রে বাপাশের রাশির যদি স্কোয়ারকে আমরা উঠিয়ে দিই তাহলে ডান পাশে যে রাশিটি থাকবে সেই রাশিকে আমরা বর্গমূল করে দেব এই ছটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে এবার এই ছটা পয়েন্টকে আমরা একটু এক্সাম্পেলের সাহায্যে আগে বুঝে নেব তারপরে এই বড় সমীকরণটির সমাধানকে আমরা করবো এই ছটা পয়েন্টকে মাথায় রেখে তাহলে এই ছটা পয়েন্ট আমাদের প্রথমে বুঝে নিতে হবে তাহলে এক নম্বর যে পয়েন্টটি আমরা দেখলাম সেটাই ছিল যে সমান সমানের বাপাসের রাশি যদি প্লাস থাকে ডান পাশে গিয়ে মাইনাস হয় দেখো এক্স প্লাস সিক্স সমান সমান যদি দশ হয় তাহলে এক্স ইকোয়াল টু এই সিক্সকে আমরা বাপাশ থেকে ডান পাশে নিয়ে যাব তাহলে এক্স 10 টু টেন মাইনাস সিক্স হবে দু নম্বরে পেয়েছিলাম বাপাশে যদি মাইনাস থাকে ডান পাশে গিয়ে প্লাস হবে তাহলে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ষোলো হলে এক্স ইকুয়াল টু এই ষোলোর সঙ্গে এই পাশের মাইনাস ফাইভ প্লাস তিন নম্বরে আমরা পড়েছিলাম যে বাপাশে যদি গুণ থাকে ডান পাশে গিয়ে ভাগ হয় তাহলে এক্স গুণ ছয় সমান সমান যদি চব্বিশ হয় এক্স ইকুয়াল টু চব্বিশ ভাগ ছয় হলো তাহলে এ পাশে গুণ আছে ডান পাশে গিয়ে সেটা ভাগ হলো চার নম্বরে পেয়েছিলাম যদি পাশে ভাগ থাকে তাহলে ডান পাশে গিয়ে গুণ হবে তাহলে এক্স বাই তেরো সমান সমান যদি চার হয় তাহলে এক্স ইকুয়াল টু এই চারের সঙ্গে তেরো গুণ হয়ে যাবে চার গুণ তেরো পাঁচ নম্বরে আমরা যেটা পেয়েছিলাম যে পয়েন্টটি সেটি হচ্ছে সমান সমানের বাম পাশে এবং ডান পাশে অর্থাৎ উভয় পাশে একই সংখ্যা বা একই মানযুক্ত রাশিকে আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি গুন করতে পারি ভাগ করতে পারি তাহলে এখানে আমরা দেখছি এক্স সমান সমান যদি তেরো হয় এক্সের সঙ্গে এক যোগ করবো তেরোর সঙ্গেও এক যোগ করবো তাহলে দুই পাশের রাশি সমানই থেকে যাবে এক্স ইকুয়াল টু যদি ষোলো হয় তাহলে এক্সের থেকে ফাইভ বিয়োগ করবো ষোলোর থেকেও ফাইভ বিয়োগ করবো তাহলে এই দুটো রাশির মান কিন্তু সমানই থেকে যাবে আবার এখানে দেখছি এক্স ইকাল টু বারো তাহলে এর সঙ্গে দুই যদি গুণ করি বারোর সঙ্গেও দুই যদি গুণ করি তাহলে দুই পাশের রাশির মান সমানই থেকে যাবে আবার এক্স সমান সমান যদি কুড়ি হয় এক্স ভাগ চার তাহলে কুড়ি ভাগ চার তাহলে একই সংখ্যা চারকে আমরা দুই পাশেই ভাগ করলাম তাহলে দুই পাশের রাশির মান কিন্তু সমানই থেকে গেল আর আমরা ছয় নম্বর যে পয়েন্টটি পেয়েছি সেই পয়েন্টটি হচ্ছে সমান সমানের পাশের রাশি যদি স্কয়ার থাকে সেই স্কয়ারকে যখন আমরা তুলে দেবো তখন ডান পাশের রাশির বর্গমূল করতে হবে তো এখানে আমরা দেখছি যে এক্স স্কয়ার সমান সমান ষোলো এক্সের স্কোয়ারটাকে তুলে দেব শুধু এক্সের এর মানটা নির্ণয় করব তাহলে তুলে দিয়ে ষোলোকে বর্গমূল করে দিতে হবে তাহলে টু যদি হয় ষোলো ষোলোর বর্গমূল করলাম তো এই যে ছটা পয়েন্ট এই ছটা পয়েন্টকে আজকের পর থেকে সারা জীবন মনে রাখতে হবে এই ছটা পয়েন্ট কিন্তু ভুললে সমীকরণের সমাধান করার সময় আমরা বিশেষ প্রবলেমে পড়ে যাব আর যদি এই ছটা পয়েন্ট আমরা মনে রাখতে পারি সমীকরণের সমাধান করা আমাদের কাছে একদম কোনো কঠিন বিষয় না একদম ইজি ব্যাপার হয়ে যাবে তাহলে এবার আমরা এই ছটা পয়েন্টকে মাথায় রেখে এই সমীকরণটি সমাধান করব পনেরো এক্স প্লাস এক্স বাই থ্রি টু বিরানব্বই তাহলে এই পনেরো এক্স এর নিচে কোনো রাশি নেই কোনো রাশি না থাকার অর্থ হচ্ছে এক আছে তো আমরা এখানে এক ধরে নেব এবার ভগ্নাংশের যেভাবে আমরা যোগ অঙ্ক শিখেছি সেইভাবে এক আর তিনের লসাগু করে তিন পেলাম এক দিয়ে তিনকে ভাগ করে তিন পেয়েছি সেই তিনের সঙ্গে পনেরো গুণ করে পঁয়তাল্লিশ পেলাম তাহলে পঁয়তাল্লিশ এক্স প্লাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হয় একের সাথে এক্স গুণ করলে এক্সই হয় তাহলে পঁয়তাল্লিশটা এক্স আর একটা এক্স মোট কটা এক্স হবে ছেচল্লিশটা এক্স হবে তাহলে ছেচল্লিশটা এক্স বাই থ্রি সমান সমান বিরানব্বই এবার আমরা একটু আগে যে ধারণাটা অর্জন করলাম সেটাকে অ্যাপ্লাই করি যে ছেচল্লিশ এক্স এর সঙ্গে থ্রি ভাগ আছে তাহলে থ্রি কে বাপাস থেকে ডান পাশে নিয়ে কি করব গুণ করে দেব। তাহলে কি হলো বিরানব্বই সঙ্গে তিন গুণ হলো এবার ছেচল্লিশের সঙ্গে এক্স আবার গুণ আছে ছেচল্লিশ কে যদি ডান পাশে নিয়ে যাই কী করব ভাগ তাহলে ছেচল্লিশ আর বিরানব্বই কাটলে আমরা পাই দুই দুইয়ের সাথে তিন গুণ করলে পাই ছয় এক্স ইকুয়াল টু আমরা ছয় পেলাম তাহলে আমরা এই সমীকরণটিকে পরপর পরপর করে সমাধান করে একটা স্থির রাশির মান পেলাম সেটা কত এক্স সমান সমান ছয় তাহলে এই যে আমরা এক্স সমান সমান ছয় এই যে মানটা পেলাম এটা একটা স্থির মান এই চলরাশির স্থির মানে পৌঁছানোর পদ্ধতির নামই হচ্ছে সমাধান তাহলে এই বড় সমীকরণটাকে আমরা সমাধান করলাম স্টেপ বাই স্টেপ করে আমরা এক্স এর একটা স্থির রাশির মান নির্ণয় করলাম অর্থাৎ আমরা সমীকরণের সমাধান করলাম তো এক্ষেত্রে আমি বলবো যে সমীকরণে তো যেহেতু এখানে একটা সমান সমান চিহ্ন থাকে তাহলে বা পাশে আমরা এরকম ফাঁকা রেখে দেব নাকি আর একটা সমান সমান চিহ্ন বসাবো যে এইটা সমান সমান এইটা আবার এইটা সমান সমান এইটা আবার এইটা সমান সমান এইটা এটা সমান সমান এইটা এরকম কি একই লাইনে দুটো সমান সমান রাখা যায় যায় না তখন আমরা কি করব যেহেতু সমীকরণের সমাধান করছি একটা রাশি আছে তো তখন আমরা এটাকে এইভাবে লিখে দেব এটাকে বলা হয় বা যারা বাংলায় অঙ্ক করবে তারা বাও লিখতে পারো বা অর কথাটাকেও লিখতে পারো এই চিহ্নটা বা চিহ্ন অর চিহ্ন যে কোনো একটাকে আমাদের বাপাশে পাশে পরপর করে লিখে যেতে হবে এবং মাঝখানে একটা সমান সমান থাকবে ডান পাশে একটা রাশি থাকবে সমান সমানের বা পাশে একটা রাশি থাকবে তো এইভাবেই আমাদের সমীকরণকে সমাধান করে আমাদের চলরাশির একটা কাঙ্ক্ষিত স্থির রাশির মান নির্ণয় করতে হয় সেটাকেই বলা হয় সমীকরণ বা ইকুয়েশন এবার আমরা চলে যাব যে আরও বেশ কিছু সমস্যা সমাধান করব সমীকরণের উপর সমীকরণ গঠন করা আছে আমরা দেখতে পাচ্ছি যে আগের সমীকরণটি এক নম্বর সমীকরণ ছিল এবার আমরা দুই থেকে আট পর্যন্ত সমীকরণের সমাধান করব যেখানে আমরা একটু আগে যে ছটা পয়েন্ট শিখেছি সে ছটা পয়েন্টের মধ্যে থেকে প্রথম চারটে পয়েন্টকে ব্যবহার করব তাহলে প্রথমে যে সমস্যাটি পাচ্ছি এক্স প্লাস ষোলো সমান সমান তিরিশ তাহলে এক্সের মান নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে এক্স সমান সমান তিরিশ তো ডান রাশি ষোলোকে এপাশে নিয়ে গিয়ে আমি বিয়োগ করে দেব তাহলে তিরিশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় চোদ্দো হয় তাহলে এক্সের মান কত পেলাম আমরা চোদ্দ তিন তাকে কী করবো এক্স সমান সমান একশো তিন এপাশে ছিল এই পনেরো বাপাশের থেকে ডান পাশে যাওয়ার সময় মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে একশো তিন আর পনেরো কত হয় একশো আঠেরো হয় তাহলে এক্সের মান পেলাম আঠেরো এবার চার দাগে যেটি আছে যে এক্স গুণ ষোলো সমান সমান যদি আশি হয় তাহলে এক্স ইকুয়াল টু আশি ভাগ ষোলো হবে আমরা ষোলো দিয়ে আশিকে ভাগ করলে পাবো পাঁচ আবার পাঁচ দাগে যেটা পাচ্ছি এক্সের সঙ্গে বারো ভাগ আছে তাহলে এক্সের মান যখন নির্ণয় করবো বারোয়ের সঙ্গে বারো গুণ হয়ে যাবে একশো চুয়াল্লিশ হবে তো চলে যাব ছয় দাগে যে এক্স প্লাস থ্রি বাই ফোর সমান সমান সিক্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক লাইনেই আমরা যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ করলাম এখানে আমাদের এক্সের সঙ্গে তিন যোগ আছে আবার এক্সের সঙ্গে তিন যোগ করে তার সঙ্গে আবার চার ভাগ আছে তো এই সমস্যাটি সমাধান করব এইভাবে যে এক্স প্লাস থ্রি এই রাশিটাকে আমরা রেখে দেবো বাপাশে আর এদের দুটোর সঙ্গেই যে ভাগ ছিল তাকে নিয়ে যাব ডান পাশে তাহলে আমরা ডান পাশে পাবো চারকে গুণ আকারে পাবো তাহলে চার ছক কত হয় চব্বিশ হয় তাহলে এক্স টু এই চার ছক সমান চব্বিশ পেলাম আমরা চব্বিশের থেকে তিন বিয়োগ করে দিতে হবে তাহলে থাকবে কত একুশ এক্সের মান আমরা একুশ পাব আর পরবর্তী যে সমস্যাটি দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ফোর তার সঙ্গে দুই ভাগ আছে দুটো রাশির সঙ্গে এই যে এক্স মাইনাস ফোর এই দুটো রাশির সঙ্গেই কিন্তু দুই ভাগ আছে তাহলে আমরা এই দুইকে আগে এই পাশে নিয়ে গুণ করবো যে এক্স মাইনাস ফোর সমান সমান আট গুণ দুই সমান সমান ষোলো তাহলে এক্স সমান সমান ষোলো যোগ চার এই পাশে চার মাইনাস আছে ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে ষোলো আচ্ছার সমান সমান আমরা কত পেলাম কুড়ি পেয়েছি এবার আমরা আট দাগে যে সমস্যাটি সেটা তুলনামূলকভাবে এই কটি সমস্যার থেকে একটু কঠিন যে কি করতে হবে ভগ্নাংশের যোগ এক দাগে আমরা যেটা পেয়েছিলাম ঠিক সেই রকম ভগ্নাংশের যোগ করব কত হবে তিন আর দুয়ের লসাগু করলে ছয় হবে তাহলে এখানে হবে থ্রি এক্স আর এখানে হবে টু এক্স সমান সমান পনেরো থাকলো তাহলে তিন এক দুই কত হয় ফাইভ এক্স সমান সমান পনেরো গুণ ছয় তো এই পনেরো গুণ ছয়কে আমরা ছয় পনেরো নব্বই নির্ণয় না করে আমরা কী করবো এখানে যে ফাইভ এক্সের ফাইভ রয়েছে গুণ এটাকে এই পাশে নিয়ে ভাগ করব আগে ভাগ করলে কত পাবো এক্স ইকুয়াল টু পনেরো গুণ ছয় ভাগ পাঁচ পাঁচের সঙ্গে পনেরো কাটলে তিন হয় তিন ছয় আঠেরো হয় তাহলে এক্সের মান পেলাম আমরা আঠেরো এবার আমরা যে পাঁচ নম্বর নিয়ম যেটা আমরা পেয়েছিলাম যে সমান সমানের দুই পাশে যোগ বিয়োগ গুণভাগ করা যায় সেই জায়গার ব্যবহারিক প্রয়োগ দেখব এবং দেখব যে স্কোয়ার তুলে দিলে তার রুটোভার কীভাবে করতে হয় নয় নম্বর সমস্যাটি হচ্ছে যে এক্সের থেকে ওয়াই দুই বছরের বড় এক্স বাই থ্রি সমান সমান এইটিন হলে ওয়াইয়ের মান নির্ণয় করো তো এই সমস্যাটির সমাধান আমরা করব যে এক্সের থেকে ওয়াই দুই বছরের বড় এই জায়গাটা আমরা মাথায় রেখে দেব কিন্তু আগে আমরা যেখানে পাচ্ছি যে এক্স বাই থ্রি সমান সমান যদি আঠেরো হয় এখান থেকে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে এক্স ইকুয়াল টু আঠেরো গুণ তিন কেন তিন এ পাশে ভাগ আছে এ পাশে গিয়ে ডান পাশে গিয়ে আমরা কি করব গুণ করে দেব। তাহলে এক্স সমান সমান কত পেলাম তিন আঠেরো চুয়ান্ন এবার ওয়াই আবার এক্সের থেকে দুই বছরের বড় অর্থাৎ এক্সের সঙ্গে যদি দুই যোগ করি তাহলে কাকে পাবো ওয়াইকে পাবো তাহলে আমরা এক্সের সঙ্গে দুই যোগ করলাম পেলাম চুয়ান্নর সঙ্গেও দুই যোগ আমরা একটু আগেই জেনেছিলাম যে কোনো সমীকরণের সমান সমানের বা পাশে এবং ডান পাশে একই রাশি যোগ করা যায় তাহলে বা পাশে দুই যোগ করেছি ডান পাশেও দুই যোগ করেছি তাহলে রাশি দুটোই সমানই থাকলো তাহলে এবার এক্স সমান সমান এবার তাহলে এক্স প্লাস টু সমান সমান আমরা কত লিখতে পারি এক্স প্লাস টু সমান সমান ওয়াইকে লিখতে পারি কেন এক্সের থেকে ওয়াই দুই বছরের বড় তাহলে এক্সের যা মান তার সঙ্গে দুই যোগ করলে আমরা পেয়ে গেছি ওয়াই সমান সমান চুয়ান্ন আর দুই তাহলে এই যে আমরা সমীকরণটির সমাধান করলাম এই সমাধানটি তুলনামূলকভাবে একটু কঠিন এই ধরনের সমীকরণের সমাধান করার জন্য নিজেরা যদি এই ভিডিওটি দেখার পরে চিন্তা ভাবনা করে সমীকরণ গঠন করে তার সমাধান করতে পারো তাহলে সমীকরণের উপরে তোমাদের ধারণা আরও সুদৃঢ় হবে আর যদি তোমাদের কাছে সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত কম্পিটিভ এক্সাম ম্যাথের বইটি থাকে তাহলে তোমরা সেখানে প্রচুর এরকম প্রবলেম তৈরি করা আছে তোমরা সলভ করে নিতে পারো এবার আমরা চলে আসবো দশ দাগে যে এক্স স্কোয়ার প্লাস পনেরো সমান সমান সেভেন্টি নাইন হলে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান আমাকে বের করতে হবে কোথা থেকে এক্স বাই টু সমান সমান ওয়াই এই সম্পর্ক থেকে কিন্তু আগে তো আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে এখানে সমীকরণটা পেয়েছি আমরা এখানে এই সমীকরণ থেকে যদি আমরা এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে এখানে চলে আসবো যে এক্স স্কোয়ার প্লাস পনেরো সমান সমান সেভেন্টি নাইন তাহলে প্রথমে আমাদের দরকার হবে এই যে প্লাস পনেরোকে সমীকরণের ডান পাশে যদি নিয়ে যেতে হয় তাহলে মাইনাস পনেরো করবো তাহলে এক্স স্কোয়ার সমান সমান সেভেন্টি নাইন মাইনাস ফিফটিন তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত পেলাম চৌষট্টি পেয়েছি এবার আমরা যে ছয় নম্বর পয়েন্ট যেটা আমরা দেখেছিলাম মনে রাখার বিষয়ের মধ্যে সেখানে বাপাসের রাশির যদি স্কোয়ার তুলে দিতে হয় তাহলে ডান পাশের রাশিকে বর্গমূল করতে হয় তাহলে আমরা কি করব এক্স ইকুয়াল টু রুটোভার চৌষট্টি করবো রুটোভার চৌষট্টি কথার অর্থ হচ্ছে চৌষট্টির বর্গমূল তাহলে চৌষট্টির বর্গমূল করলে আমরা কত পাই আট পাই কেন আট আটা চৌষট্টি আটের সঙ্গে আট গুণ করলে চৌষট্টি পাওয়া যায় তো তাহলে আমরা এক্সের মান পাব কত আট এবার আমরা এক্সের মান যখন আট পেয়ে গিয়েছি এবার আমাদের ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য আমাদের পাঁচ নম্বর যে পয়েন্টটি আমরা মনে রাখার মধ্যে পেয়েছিলাম সেই জায়গায় আবার চলে যাব যে কি এক্স ইকুয়াল টু যদি আট পাই তাহলে এক্স বাই টু এক্স বাই টু সমান সমান আট বাই টু কারণ সমীকরণের উভয় পাশেই একই সংখ্যা যোগ করা যায় বিয়োগ করা যায় গুণ করা যায় ভাগ করা যায় তাহলে আমরা এক্সের সঙ্গে দুই ভাগ করেছি আটের সঙ্গেও কত ভাগ করব দুই তাহলে এক্স বাই টু সমান সমান আমরা কত পাব সমান সমান চার পাব তাহলে এক্স বাই টু সমান সমান এখানে বলে দেওয়া আছে ওয়াই তাহলে এক্স বাই টু এর পরিবর্তে যদি আমরা ওয়াই লিখি তাহলে আমরা পাবো ওয়াইয়ের মান চার তো আমরা সমীকরণের সমাধান নির্ণয় করলাম যে এক্স একটা চলরাশি তার একটা স্থির রাশির মান নির্ণয় করলাম আবার একটা চলরাশির সঙ্গে আর একটা চলরাশির সম্পর্ক থেকে অন্য আরেকটা চলরাশির মান নির্ণয় করলাম তো সমীকরণের উপরে আমরা আজকে যে দশটি সমস্যার সমাধান করলাম এর পরবর্তী ক্লাসে আমরা সমীকরণের উপর আরও অনেকগুলি সমস্যার সমাধান করব এবং সেখানে আমাদের ধারণাকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে কারণ তুলনামূলকভাবে আরেকটু কঠিন সমস্যার সমাধান আমরা করব। তবে সেটা পরবর্তী ক্লাসে করব। আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততদিন ভালো থাকো সুস্থ থাকো কম্পিটিভ এক্সামের জন্য এই ধরনের সমীকরণের সমাধান করে নিজের যোগ্যতাকে অনেক দূর পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাও কারণ কম্পিটিটিভ এক্সামের চান্স তোমাকে পেতেই হবে